হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় অর্থাৎ আপনারা যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে কাজ করেন তারা অনেকে ভিডিও আপলোড করতে পারেন না বা সঠিক নিয়মে আপলোড করতে পারেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও আপলোড করা উচিত বা কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং প্রফেশনালভাবে আসলে অ্যাকচুয়ালি মূলত সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন তো চলে যাওয়ার পরে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে প্লাস যে কোনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড এ ভিডিও তো এখান থেকে আমরা ক্লিক করে একটা ভিডিও নেবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে একটা রিং টুন আছে এটা এখান থেকে জাস্ট একটা রিংটোন আছে এটা আমি নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসল মতো কীভাবে সঠিক নিয়ম ভিডিও আপলোডটা করতে হয় ঠিক আছে তো অনেকে আসলে পারে না সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট আমরা কী করবো এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদেরকে কিছু টাইটেল ডিসক্রিপশন এবং ভিসিবিলিটি এবং মানে অডিয়েন্স লোকেশন এগুলো আমাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে টাইটেল সিলেক্ট করতে হবে অর্থাৎ টাইটেল লিখতে হবে এবং কি টাইটেল এখানে দেওয়া উচিত আপনার ভিডিওর যে কোয়ালিটিটা আছে বা আপনার ভিডিওর যে ধরনটা আছে বা কোন টাইপের যে ভিডিওটা আছে সেই প্রেক্ষিতে কিন্তু আপনাকে অবশ্যই এখানে টাইটেলটা লিখতে হবে ঠিক আছে যেমন আমি একটা রিংটোন এখানে ই করবো যে আমি এখানে লিখ লিখবো যে বেস্ট রিং রিংটোন রিংটোন দু ঠিক আছে তো এটা এখান থেকে জাস্ট এখান থেকে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম এবং এইখান থেকে আমি আরো কিছু টাইটেল লিখবো যেখানে যেহেতু এখানে একশোটা ওয়ার্ড পর্যন্ত এখানে এখানে লেখা যাবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আরো কিছু লিখতে পারবো যেমন এখানে আমি লিখলাম দু হাজার বাইশ সালের সারা রিংটন রিংটন ঠিক আছে তো এটা দিলাম তো এটা দেওয়ার পরে তারপর হচ্ছে এইখান থেকে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা মতো এখানে আপনার অ্যাড করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপনার তারপরে নেক্সট অপশন আসবেন এখানে এই টাইটেল দেওয়া শেষ হলো আমরা এখান থেকে অ্যাড ডিসক্রিপশান অপশনে যাব এখানে আমাদের কিছু কাজ আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ তো এইখানে হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে আপনার হয়তো বা আপনার চ্যানেলটাকে একটু ই করলেন অর্থাৎ ট্যাগ করলেন ঠিক আছে এবার আপনার চ্যানেলটা কিভাবে এখানে ট্যাগ করব না আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট এটা আপনাকে দিতে হবে এটা দিলে এটা দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার চ্যানেলের যে নামটা আছে সেটা লিখতে হবে যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাক্স আসিফ ঠিক আছে তো এটা আমি লিখতেছি অবশ্যই শু করবে নিচে এতে দেখুন নিচে কিন্তু এখানে শ্যু করতেছে দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলটা অলরেডি শু করতেছে ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেলটা এখানে ট্যাগ হয়ে গেলো তাই না এখানে কিন্তু ট্যাগ হয়ে গেলো আচ্ছা যা হোক এখানে আমি ট্যাগ দিয়ে দিলাম তারপরে এখানে আপনারা এটা লিখতে পারেন যে ভিডিওটি ভালো লাগলে এখানে লিখবেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা লিখলেন ঠিক আছে এটা লেখার পরে হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিলেন বা অথবা আপনার মনের মতো করে যেভাবে হোক বা মানে আপনার ভিওয়ার্সদের খুশি করানোর জন্য বা একটু ভালো করে বোঝানোর জন্য এখানে যতটুকু লেখার দরকার ওভাবে আপনি একটু সাজিয়ে লিখবেন তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাশ হ্যাশট্যাগ অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেটাকে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ না দিলে হয়তো আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে না ঠিক আছে হ্যাশট্যাগ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে তো এখানে আমি লিখবো যে হ্যাশট্যাগ আসলে দেওয়ার সঠিক নিয়মটা হচ্ছে অবশ্যই আপনাকে এখানে স্পেস দেওয়া যাবে না স্পেস ছাড়া এখানে কাজ করতে হবে যেমন এখানে আমি যেহেতু রিংটনের ভিডিও ই করছি তো এখানে আমি লিখলাম বেস্ট রিংটোন রিংটোন দেখুন এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে যে বেস্ট রিংটোন এইখানে কিন্তু নিচে অনেকগুলো শো করতেছে এখানে দেখুন অনেকগুলো শো করতেছে তো এইখান থেকে জাস্ট আমরা এইগুলোতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে গেল দেখুন এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাল একটা দাঁড়িয়ে আছে না এখানে দেখতে পাচ্ছেন লাল যে দাড়িটা আছে এটা যদি ওঠে তাহলে বুঝবেন যে আপনার এই ট্যাগটা হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা আরও মানে চাইলে এভাবে হ্যাশট্যাগ দিয়ে আপনারা নিজের মন মতো করে এখানে রিংটনের যে ট্যাগগুলো আছে এইটা আপনি দিতে পারবেন ঠিক আছে এখানে এইভাবে ট্যাগ দিবেন ঠিক আছে তো এভাবে ট্যাগ দিবেন তো দেওয়ার পরে আপনারা যদি এখন বাংলা লিখেন যে রিংটোন তাহলে এখানে অবশ্যই এভাবে লিখতে হবে ঠিক আছে তো এখন যদি আপনি স্পেস দেন তাহলে কিন্তু হবে না দেখুন আমি স্পেস দিচ্ছি যে রিং টোন তাহলে কিন্তু হলো না এটা ট্যাগ হলো না ঠিক আছে অবশ্যই স্পেস সারা এখানে দিতে হবে স্পেস সারা দিতে হবে অর্থাৎ এগুলা এভাবে দিতে হবে যেভাবে আমি এখানে দিছি দেখুন এভাবে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনারা অনেকগুলা ট্যাক ইউজ করতে পারবেন হ্যাঁ ইচ্ছা করলে করলে দেখাচ্ছে এদিকে অনেকগুলা জায়গা থাকবে এবং পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত এখানে লিখতে পারবেন বিভিন্ন ট্যাক এখানে ইউজ করবেন এবং সবশেষে ভিওর্সদের ধন্যবাদ দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এরকম লিখবেন কিছু লিখে এখান থেকে এটা শেষ করে দিবেন ঠিক আছে তো যাই হোক আমরা জাস্ট বেশি কিছু দিব না জাস্ট ট্যাগটা কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় এটা তো আপনাদেরকে দেখালাম তো এখন আমরা ব্যাক করবো যে ট্যাগের বিষয়টা আমি আপনাদেরকে বললাম ঠিক আছে এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এখানে কিন্তু অডিয়েন্স আছে কিছু এখানে আমরা টাচ করব তো এখানে যদি আমরা টাচ করি তাহলে এখানে দুইটা অপশন আমাদের মাঝে চলে আসবি ইয়ার্স ইটস মেড ফর কিডস নট মেড ফর কিডস অর্থাৎ এটা দুইটা অপশন আছে অবশ্যই আপনার নিচের যে অপশনটা আছে নিচের যে অপশনটা আছে অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো এটা সিলেক্ট করে রাখার জন্য তারপর নিচে আরেকটা অপশন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে এখানে যদি টাচ করেন দেখতে পারবেন এখানে দুইটা অপশন আছে হ্যাঁ একটা হচ্ছে আঠারো এবং আরেকটা হচ্ছে আঠারো প্লাস প্লাস অর্থাৎ এখানে কথা হচ্ছে যে আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য নাকি বয়স্কদের জন্য অর্থাৎ বাচ্চারা কি আপনার ভিডিওটা দেখতে পারবে যদিও অর্থাৎ নেগেটিভ কোনো ভিডিও হয় যেমন তেমনভাবে নেগেটিভ না কিছুটা নেগেটিভ যদিও হয় যে আপনার যদি মনে হয় যে না এটা এই ভিডিওটা বাচ্চাদের জন্য না তাহলে অবশ্যই আপনি কি করবেন উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন আর যদি মনে হয় যে না এটা সবাই পারবে এটা বাচ্চারাও দেখতে পারবে ইভেন যারা বয়স্ক বা বড়ো আছে তারাও দেখতে পারবে তাহলে আপনি কি করবেন নিচের অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু রিংটোন এখানে আপলোড করেছি সো এটা দুইটাই মানে দুজনেই দেখতে পাবে বাচ্চা এবং বয়স্ক যারা আছে সবাই দেখতে পাবে তো আমি নিচের অপশনটা এটা আমি সিলেক্ট করে দিলাম আচ্ছা আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে আমরা জাস্ট লোকেশন সিলেক্ট করবো এখান থেকে জাস্ট আমি এখানে বাংলাদেশ অথবা আপনার যে অবস্থান আছে সেখানে সেই লোকেশনটা আপনি দিতে পারেন সমস্যা নাই তো এখান থেকে অবশ্যই আরেকটা বিষয় লক্ষ্য করে রাখবেন অবশ্যই ভিডিওটা পাবলিশ করে আপলোড করবেন না এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাই এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে তিনটা অপশন আছে তো আপনার কি করবেন এই যে মাঝখানের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে অর্থাৎ ভিডিওটা প্রাইভেট করে অর্থাৎ আপনি চাইলে একদম প্রাইভেট অনলি মি করেও এখানে আপলোড করতে পারবেন পারবেন সমস্যা নেই কিন্তু বিশেষ করে এটা এটা দিয়ে আপলোড করলে সবথেকে ভালো হয় ঠিক আছে কখন পাবলিশ করতে হবে সেটারও কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা সিলেক্ট করতে হবে তো অবশ্যই পাবলিক করবেন না হ্যাঁ তো জাস্ট আমরা এখন কি করবো এই যা আমি আমরা এখান থেকে মোটামুটি কাজ শেষ আমি যতটুকু আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা একটু সাজাই নেবেন তো এবার জাস্ট আমরা ভিডিওটা আপলোড করে দিলাম ঠিক আছে তো আপলোড না হওয়া পর্যন্ত একটু ওয়েট করি দেখুন মোটামুটি আপলোড হয়ে গেছে একটু ওয়েট করতে হবে হয়তো আচ্ছা আপলোড হয়ে গেছে আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা তারপর আমরা কি করব এবার আমাদেরকে অবশ্যই ইউটিউব যে স্টুডিওটা আছে এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে ইউটিউব এই যে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও এখানে অবশ্যই আমাদেরকে প্রবেশ করতে হবে তো আমরা এখানে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমাদেরকে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসছে এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে তাই না তো এখন আমরা কি করব এখানে এই ভিডিওতে টাচ করবো টাচ করার পরে আমাদেরকে থামবেল সিলেক্ট করতে হবে থাম্বেল সিলেক্ট করার জন্য আমার আমাদেরকে অবশ্যই এই যে এইখানে যে আইকনটা আছে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আবারও এখানে সিলেক্ট করব এই যে কলমের মতো যে চিহ্নটা আছে এখানে আমরা চলে গেলাম তো এখান থেকে জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম থামবেল তো এখান থেকে আমরা থামবেলটা দিব যে থামবেলটা আমরা বানাইছি আর কি তো ধরুন আমি আমি থাম্বেল এখনো বানাই নাই জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এটাই একটা থাম্বেল সাপোজ এটা আমি থামবেল একটা বানাইছি এটা অন্য মানে অন্য ভিডিওর থামবেল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে থামবেলটা আসলে বসাতে হয় এটা দেখানোর জন্য ঠিক আছে আপনারা যেরকম ভিডিও বানাবেন সেরকম থামবেল বানায় নিবেন বানায় এখান থেকে আপনারা এভাবে আপনারা সিলেক্ট করে আপনারা এখান থেকে কী করবেন ডান করে দেবেন ঠিক আছে এই যে এখানে ডান লেখা আছে এখানে ডান ডানে ক্লিক করলাম তো এবার আমাদের থামবেলের কাজটা শেষ হয়ে গেল। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে অডিয়েন্সটা আছে অ্যাড প্লে আছে মোর অপশন আছে আমরা দেখি সবগুলা বিষয়ে একটু দেখি তো এখান থেকে জাস্ট আমরা কী করব যে এখান থেকে আমরা যে ভিডিওটা মানে মানে অনলি মি করে আপলোড করছি সেটাকে আমরা পাবলিশড করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক লেখা আছে তো এখান থেকে আমরা জাস্ট পাবলিক করে এখানে ব্যাক করব তো ব্যাক করার পর আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে অডিয়েন্সে আমি আবার চলে যাব তো এই সব কিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা মোটামুটি সবটা ঠিকঠাক তো এখন আমরা কি করবো মোড় অপশনে চলে যাবো এইখান দেখতে পাচ্ছেন ট্যাগ মুখ আছে অবশ্যই এখানে আমরা ক্লিক করলাম তো এখান থেকে আমাদেরকে এখানে এই যে অ্যাড ট্যাগ আছে তো এখান থেকে আমরা জাস্ট ট্যাগে ক্লিক করলাম তো ট্যাগে ক্লিক করার পর এখানে আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে বেস্ট রিং রিংটোন ঠিক আছে তারপর আমরা ব্যাক করলাম তাহলে কিন্তু এটা ট্যাগ হয়ে গেলো তো এভাবে কিন্তু আপনি এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওর যে প্রসেসটা আছে বা কীরকম ভিডিও সেই প্রেক্ষিতে কিন্তু আপনি এখানে অ্যাড ব্যবহার করবেন ঠিক আছে তো তারপরও হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অর্থাৎ আমরা এখানে ক্লিক করলাম তা এখন কথা হচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটিটা কী অর্থাৎ আপনার ভিডিওটা কী ধরনের কমেডি ভিডিও না এডুকেশনাল ভিডিও না এন্টারটেনমেন্ট না ফ্লিম না গেমিং ভিডিও না মিউজিক ভিডিও না কী ধরনের ভিডিও সেটাকে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এটা যেহেতু মিউজিক ভিডিও তো আমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিলাম আর আপনার ভিডিওর কোয়ালিটি আপনি বুঝতেই পারতেছেন আপনার ভিডিও কোন ধরনের ভিডিও যদি ফানি ভিডিও তাহলে ফানি সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার যে ভিডিওটা আপনি সেটা বুঝতেই পারতেছেন যদি স্পোর্টস হয় তা এখানে স্পোর্টস আছে অথবা আপনার যেটা মন চাই সেখানেই এটা পেয়ে যাবেন যদি আপনার এন্টারটেনমেন্ট হয় সবগুলাই আছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো তারপর আমরা একটু ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এই অপশানটাই টাচ করবেন ঠিক আছে তো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন মানে অ্যালাউ সব কিছু দেওয়া আছে এটা সমস্যা নাই তা ওই অপশানটায় গেলাম না আমরা এইখান থেকে এই অপশানটায় চলে যাবো এখন তো এখান থেকে আমরা কি করব এই যে অল মানে অ্যালাউ অল কমেন্ট অর্থাৎ আমরা সমস্ত কমেন্টগুলা এখান থেকে চাইলে ডিজে কমেন্টগুলা কমেন্টগুলো ডিজে বলো করতে পারবো এবং অ্যালাউ করতে পারবো ঠিক আছে তো আমরা জাস্ট এখান থেকে অল কমেন্ট দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখান থেকে একটু ব্যাক করলাম মোটামুটি কাজ শেষ মানে আমাদের টোটালি কাজ শেষ আমরা এখন কি করবো এখান থেকে জাস্ট এই যে সেভ নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা ক্লিক করে দিব তাই আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে এবং একদম সঠিকভাবে আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে যাবে এবং এটা র্যাঙ্কটা একটু বেশি করবে কারণ আমরা এখানে ট্যাগ মুখ একটু বেশি করছি সো এখানে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো বুঝতে পারছেন যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় জাস্ট ওখানে সেভ করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে সো গাইস এইটুকুই ছিল আজকের ভিডিও ভিডিও সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ